শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 300 ভোটার যোগ দিলেন বিজেপি দলে। তাদের দলে বরণ করে নেন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা। মূলত টাকারজলা, গোলাঘাটি এবং জম্পুইজলা এলাকার সিপিআইএম, আইপিএফটি এবং তিপ্রা মাথা দল ছেড়ে তারা বিজেপি দলে যোগদান করেন। তাদের এই যোগদানের ফলে দল আরও বেশি শক্তিশালী হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। তো কাজেই যে নামগুলি আমরা পেয়েছি তাদের মধ্যে আমি দুই তিনজনের নাম বলবো যারা এই যোগদানের নেতৃত্ব দিচ্ছেন। তার মধ্যে লেবিচন্দ্র জামাতিয়া, উনি ইয়র আইপিএফটি জম্পুইজলা ডিভিশনের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান। ওনার নেতৃত্বে 8 পরিবারের 25 ভোটার আছে আজকে এসছেন এখানে যোগদানের জন্য। অমিত দেববর্মা, যিনি সিপিআইএম থেকে এসছেন এবং ওনার নেতৃত্বে 40 পরিবার আছে এবং ওনার যে দেওয়া হিসাব অনুসারে 200 ভোটার ওনার সঙ্গে আমাদের দলে যোগদান করবেন বা সামিল হচ্ছেন। এছাড়া আছেন অনন্ত জামাতিয়া, ত্রিপুরা মথা যে দল সেখান থেকে, এবং ওনার সঙ্গে 4 পরিবার আছেন। তো এই সব মিলিয়ে তিনজনের নেতৃত্বে আমাদের একটা হচ্ছে 25 ভোটার, 200 ভোটার আর 4 ফ্যামিলির, আমরা যদি তিনজনও ধরি সেখানে 12-13 জন এরকম ভোটার, তারা আজকে আমাদের দলে।